স্কুলে পাঁচজন সুন্দরী মেয়ের মধ্যে একজন হলো ইশিকা। স্কুলের প্রায় অর্ধেক ছেলেরাই তার জন্য পাগল, তবে সে পাগল প্রীতমের জন্য। তবে প্রীতম পাপিয়াকে খুব ভালোবাসত। পাপিয়া খুব সুন্দর, তবে ইশিকার মতো অতটা না। পাপিয়া ভালোবাসত প্রীতমকে, দুজন দুজনকেই খুব ভালোবাসত। তবে ইশিকা প্রীতমকে যতবার প্রপোজ করেছে, প্রীতম ততবারই তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন ইশিকা সবার সামনে নিজের হাত কেটে চিচিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, চিৎকার করে বলে, আমি প্রীতমকে ভালোবাসি। তারপর স্যাররা তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রীতম সেই খবরটা পায়, তবে সে যায় না সেখানে, কারণ পাপিয়া কষ্ট পাবে তাই জন্য। ইশিকার মা প্রীতমকে খবর পাঠায়, তবুও প্রীতম আসে না। ইশিকার মা নিজে গিয়ে প্রীতমের হাতটা জড়িয়ে ধরে বলে, আমার মেয়েটাকে বাঁচাও, তুমি যা চাইবে আমি তাই দেব। অনেক বুঝিয়ে সুজিয়ে প্রীতমকে নিয়ে যায় ইশিকার কাছে। ইশিকা ভালোই ছিল অ্যাক্টিং করতে, তবে হাত যে কেটেছে এটা সত্যি কথা, প্রীতমের সামনেই কেটেছে। তবে প্রীতমের সামনে এসে অনেক গল্প বলছে, সে কতটা ভালোবাসে, কতদিন থেকে তাকে প্রপোজ করতে করবে ভাবছিল, কতদিন থেকে সে ভাবছিল যে প্রীতমকে বলা উচিত। আর দুটো বছর ধরে প্রীতমের পিছনেই পড়েছিল, তবে প্রীতম রাজি হয়নি। হঠাৎ করে একদিন পাপিয়ার বাবা যেখানে চাকরি করতো সেখান থেকে অন্য একটা কোয়ার্টারে চলে যায়। পাপিয়াও চলে যায় তাদের সাথে। আর যাবেই না কেন, পাপিয়া তো তখন ক্লাস নাইনে পড়ে, একা তো রেখে যেতে পারে না। তার যখন ইশিকাকে বলল যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এ কথা বলে দুজনই দুজনকে খুব ভালোবাসতে শুরু করলো। ক্লাস ইলেভেন থেকে ছ মাসের ব্রেকআপ হয়েছিল, তবুও দুজন দুজনের মধ্যে ভালোবাসা কমেনি। অনেক ছেলেরা ইশিকাকে প্রপোজ করতো, ইশিকার মনে প্রীতমের জন্য হাজার রকমের কুকথা শোনাতো, কিন্তু ইশিকা প্রীতমকেই ভালোবাসত। তবে ইশিকার কথা ছিল সে প্রীতম তাকে এসে বলবে যে সরি, তবে প্রীতম সেটা বলেনি। ইশিকাই আবার প্রীতমের পিছন পিছন ঘুরে তাকে সরি বলল। এভাবে চলতে থাকে, 12 ক্লাসটা পার হয়ে কলেজটাও পার হয়ে যায়। দুজনে একসাথে ইঞ্জিনিয়ারিং পড়ে একটা কোম্পানিতে দুজনেই চাকরি করতে যায়, দুজনেই জব পায় একটা কোম্পানিতে। অফিসের বসের স্বভাব চরিত্র যে ভালো ছিল না সেটা সবাই জানত, ইশিকা এটা জানলো, তবে সমাজ যে কোথায় ছিল সেটা কেউ জানত না। জানতো হয়তো বিদেশে কাজ করছে, কিন্তু ছ মাস জেলে ছিল। ইশিকাকে কোনো না কোনো অজুহাতে ওই বসটার অফিস রুমে ডাকতো, বিভিন্ন ধরনের গল্প করতো, অনেক কিছু জিজ্ঞাসা করতো, পার্সোনাল বিষয়েও জিজ্ঞাসা করতো। ইশিকার বিরক্ত হতো। এভাবে কেটে যায় 6টা মাস। অফিসের বসটা অনেক হ্যান্ডসাম ঠিকই, তবে তার যে বউ ছিল সেটা কিন্তু ইশিকা জানতো না। একদিন অফিসের বসের সাথে সে ঘুরতে বেরোলো। সারা দিন ঘোরার পরে অফিসের বস সে ইশিকাকে নিয়ে তার বাড়িতে গেল। তারপর একটা অ্যালবাম দেখলো, সেই অ্যালবামে বসের বউ আর বসকে দেখতে পেল। ইশিকার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ সে প্রীতমকেও হারিয়েছে। যখন সেই 6 মাসের ব্যবধানে প্রীতমকে অনেক অপমান করে, অনেক লাঞ্ছনা সহ্য করে ওই অফিস থেকে চলে যেতে হয়েছে। এই গল্পের প্রথম দিক থেকে প্রীতম কিন্তু ইশিকাকে ভালোবাসতে চায়নি, ইশিকা নিজেই গায়ে পড়ে পড়ে প্রীতমকে ভালোবেসেছে। অথচ লাস্টে গিয়ে ইশিকা নিজেই প্রীতমকে ছেড়ে দিয়েছে। তবে ইশিকার সাথে ভালো হয়নি, ইশিকাকে জোর জবরদস্তি করে তার বস তার সম্মান হানির চেষ্টা করে। তবে ইশিকা সেটা রাজি না হয়ে দৌড়ে পালাতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। শোনা গেছে প্রীতম নাকি সেই পাপিয়াকে আবার বিয়ে করেছে, পাপিয়ার সাথে আবার মিট হয়েছিল। অন্য যখন অফিসে গিয়েছিল তখন পাপিয়ার সাথে মিট হয়েছিল। গল্পটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে রিয়া ফিলিংস এনডিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিছু করে দেখাও, এই চ্যানেলটিকে ফলো করে দিও।